সালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় মঙ্গল কাব্য। বন্ধুরা, মঙ্গল কাব্য মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি অন্যতম ধারা বা উল্লেখযোগ্য নিদর্শন। মঙ্গল কাব্য থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কি? মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কি, অথবা মধ্যযুগের বাংলা সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য ধারা কি, অথবা মধ্যযুগের বাংলা সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য শাখা কি? এর উত্তর হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন অথবা উল্লেখযোগ্য শাখা বা উল্লেখযোগ্য ধারা। পরবর্তী প্রশ্ন, মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু কি? মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু কি? এর উত্তর হচ্ছে ধর্ম বিষয়ক আখ্যান, অর্থাৎ মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু হচ্ছে ধর্ম বিষয়ক আখ্যান। পরবর্তী প্রশ্ন, মঙ্গল কাব্য রচনার মূলে উল্লিখিত কারণ কোনটি, অথবা মঙ্গল কাব্য রচনার মূলে উল্লিখিত কারণ হিসেবে কোনটিকে বিবেচনা করা হয়? এর উত্তর হচ্ছে স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ, অর্থাৎ মঙ্গল কাব্যগুলো মধ্যযুগে রচিত হয়েছিল কেন? কারণ লেখকগণ স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ হয়েছিলেন, মানে দেবী স্বপ্নে আদেশ দিয়েছিলেন, সেই আদেশ লাভ করে মধ্যযুগে কবিগণ মঙ্গল কাব্য রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোনটি মধ্যযুগের রচনা? বন্ধুরা, মধ্যযুগে তো অনেক রচনা রয়েছে, আমরা শুরু থেকে যা যা পড়ে এসেছি মধ্যযুগের সবই মধ্যযুগের রচনা। তো এর মধ্যে যদি প্রশ্নপত্রের অপশনে থাকে মঙ্গল কাব্য, তাহলে সেটি উত্তর করতে হবে। মূলত এই প্রশ্নটি মঙ্গল কাব্য থেকে এসেছে যে মধ্যযুগের রচনা কোনটি, সেখানে প্রশ্নপত্রের অপশনে মঙ্গল কাব্য থাকবে আর অন্য যে অপশনগুলো থাকবে সেগুলো কোনোটি মধ্যযুগের রচনা নয়। তো বন্ধুরা, মধ্যযুগে যেসব মঙ্গল কাব্য রচিত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্ম মঙ্গল ও অন্নদা মঙ্গল। আজ আমরা পড়ব মনসা মঙ্গল নিয়ে। প্রথম প্রশ্ন, কোন দেবীর কাহিনী নিয়ে মনসা মঙ্গল কাব্য রচিত হয়? কোন দেবীর কাহিনী নিয়ে মনসা মঙ্গল কাব্য রচিত হয়? এর উত্তর হচ্ছে মনসা দেবী। প্রশ্নপত্রের অপশনে যদি থাকে মনসা দেবী, মনসা দেবী এই উত্তরটি নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় করতে হবে। প্রশ্নপত্রের অপশনে মনসা দেবী নেই, আছে কেতকা দেবী বা শুধু কেতকা। নিশ্চিন্তে কেতকা দেবী বা কেতকা এই অপশনটি করবেন, তার কারণ হচ্ছে মনসা দেবীর বেশ কয়েকটি নাম রয়েছে, তার মধ্যে একটি নাম মনসা দেবী, যে নামে তিনি বেশি বিখ্যাত বা বেশি জনপ্রিয়। এছাড়া তার আরেকটি নাম হচ্ছে কেতকা, তার আরেকটি নাম হচ্ছে পদ্মাবতী। প্রশ্নপত্রের অপশনে মনসা দেবী থাকতে পারে অথবা কেতকা দেবী থাকতে পারে, শুধু কেতকা থাকতে পারে, পদ্মাবতী থাকতে পারে অথবা পদ্মাবতী দেবী থাকতে পারে। কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নাই। মনসা দেবী, কেতকা দেবী অথবা কেতকা, পদ্মাবতী দেবী অথবা পদ্মাবতী, এই তিনটি নাম একজনেরই নাম, তিনি হচ্ছেন দেবী মনসা। পরবর্তী প্রশ্ন, মঙ্গল কাব্য ধারার আদি কবি কে, অথবা মনসা মঙ্গল কাব্য ধারার আদি কবি কে, অথবা মনসা মঙ্গল কাব্যের আদি কবি কে, অথবা মনসা মঙ্গল কাব্যের আদি রচয়িতাকে, অথবা আদি লেখককে, অথবা পদ্ম পুরাণের আদি লেখককে, অথবা পদ্ম পুরাণের আদি রচয়িতাকে। অনেকগুলো প্রশ্ন বলে ফেললাম বন্ধুরা, সবগুলো প্রশ্ন মূলত একটি প্রশ্ন। এখানে বিশেষভাবে বলতে হয় মনসা মঙ্গল কাব্যটি হচ্ছে মঙ্গল কাব্য ধারার প্রথম কাব্য, অর্থাৎ সর্বপ্রথম রচিত হয়েছিল মনসা মঙ্গল কাব্য।
কাজেই মঙ্গল কাব্যধারার আদি কবি এবং মনসামঙ্গলের আদি কবি মূলত একজন ব্যক্তি। যেহেতু মনসামঙ্গল কাব্যটি মঙ্গল কাব্যধারার সর্বপ্রথম কাব্য, এখানে আরও একটু বিষয় বলতে হয় যে বিষয়গুলো একেবারেই অপ্রয়োজনীয় এবং কখনোই পরীক্ষায় আসেনি এবং আপনাদের মনে রাখার কোনো প্রয়োজনই নাই। যেমন লৌকিক কাহিনী নিয়ে পৌরাণিক কাহিনী নিয়ে, পৌরাণিক কাহিনী নিয়ে যে মঙ্গল কাব্যগুলো রচিত হয়েছিল তার আবার কিছু বিশেষ ভাগ রয়েছে। ওর মধ্যে কিছু কাব্য রয়েছে যার মধ্যে মঙ্গল কাব্যের যে মঙ্গল অংশ সেই অংশটির সঙ্গে যুক্ত নয়। কাজে এই ধরনের অপ্রয়োজনীয় তথ্য দিয়ে আপনাদেরকে বিরক্ত করবার মোটেও কোনো ইচ্ছে আমার নেই। কাজে এইটুকু মনে রাখলেই চলবে যে মঙ্গল কাব্যধারার আদি কবি আর মনসা মঙ্গল কাব্যের আদি কবি মূলত একজন ব্যক্তি এবং তিনি হচ্ছেন কানা হরিদত্ত। কানা হরিদত্ত সর্বপ্রথম মনসা মঙ্গল কাব্য রচনা করেছিলেন। যেহেতু মনসা মঙ্গল কাব্য মঙ্গল কাব্য ধারার প্রথম মঙ্গল কাব্য, কাজে তিনি মঙ্গল কাব্য ধারারও প্রথম কবি। এছাড়া মনসা দেবীর যেহেতু অনেকগুলো নাম রয়েছে, মনসা মঙ্গল, কেতকা মঙ্গল বা পদ্মপুরাণ, মূলত মনসা মঙ্গল, এই বিষয়টি বিশেষভাবে মনে রাখাটা প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে, অথবা মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ রচয়িতা কে, অথবা মনসা মঙ্গল কাব্যের প্রধান রচয়িতা কে? প্রশ্নটি আরেকটু ঘুরিয়ে বলা যায়, কেতকা মঙ্গল কাব্যের প্রধান রচয়িতা কে, অথবা কেতকা মঙ্গল কাব্যের আদি রচয়িতা কে, অথবা কেতকা মঙ্গল কাব্যের প্রধান রচয়িতা কে, অথবা পদ্মপুরাণের আদি রচয়িতা কে, পদ্মপুরাণের শ্রেষ্ঠ রচয়িতা কে, পদ্মপুরাণের প্রধান রচয়িতা কে? আদি রচয়িতা যদি হয় তবে অবশ্যই উত্তরটি হবে কানা হরিদত্ত, আর যদি শ্রেষ্ঠ রচয়িতা হয় তবে উত্তরটি হবে বিজয়গুপ্ত। বিষয়টি মনে রাখাটা খুব জরুরি, বিজয়গুপ্ত মনসা মঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি, আর কানা হরিদত্ত মনসা মঙ্গল কাব্যের আদি কবি অথবা মঙ্গল কাব্যের আদি কবি। মনসা মঙ্গল কাব্য থেকে খুব যে বেশি প্রশ্ন আসে তা নয়, যে গুটি কত প্রশ্ন আসে সবগুলো প্রশ্ন আমি বললাম, আর দু একটি প্রশ্ন বাকি আছে সেটি বলবো। বিশেষভাবে মনে রাখতে হবে দেবী মনসার আরো দুটি নাম, কেতকা এবং পদ্মাবতী। মনসা মঙ্গল কাব্যের আরো দুটি নাম, কেতকা মঙ্গল অথবা পদ্মপুরাণ। আর মনসা মঙ্গল কাব্যের আদি কবি অথবা মঙ্গল কাব্যধারার আদি কবি হচ্ছেন কানা হরিদত্ত। মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ রচয়িতা বিজয়গুপ্ত, এই কয়েকটি তথ্য মনে রাখলে যথেষ্ট। আর মঙ্গল কাব্যের বেশ কয়েকটি তথ্য আমি শুরুতে বলে এসেছি, সেই বিষয়টি একটু মনে রাখতে হবে। তা হলো মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন অথবা উল্লেখযোগ্য শাখা অথবা উল্লেখযোগ্য ধারা হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য রচনার মূল কারণ কি? স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ, অর্থাৎ স্বপ্নে দেবী আদেশ দিয়েছেন, সেই আদেশ প্রাপ্ত হয়ে লেখক মঙ্গল কাব্য রচনা করেছেন। আর মঙ্গল কাব্যের মূল উপজীব্য কি? ধর্ম বিষয়ক আখ্যান। এই গুটি কত তথ্য মনে রাখা ইনশাল্লাহ আপনাদের জন্য যথেষ্ট হবে। পরবর্তী প্রশ্ন, বেহুলা চরিত্রটি কোন কাব্যের, অথবা বেহুলা লখিন্দর কাহিনী কোন কাব্যে পাওয়া যায়? এর উত্তর হচ্ছে মনসা মঙ্গল অথবা কেতকা মঙ্গল অথবা পদ্মপুরাণ। বেহুলা লখিন্দরের কাহিনী এতটাই জনপ্রিয় এই বাংলায় যে প্রত্যেকেই জানেন যে এই বিষয়টি মনসা মঙ্গলের, আর মনসা দেবী সাপের অধিষ্ঠাত্রী দেবী, যদি এই তথ্যটি পরীক্ষায় কখনোই আসে না। তো এই গুটিগত প্রশ্ন মনে রাখলে আলহামদুলিল্লাহ, মনসা মঙ্গল কাব্যের জন্য মনসা মঙ্গল কাব্য আর হচ্ছে মঙ্গল কাব্যের। এরপরে আমরা পড়বো চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল, এবং সবশেষে পড়বো মঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গল। তো বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ হলো। আপনাদের আবারও সুস্থতা এবং কল্যাণ কামনা করছি। একটি বিষয় বারবার করে আমি বলি বন্ধুরা, যে স্লো অ্যান্ড স্টেডি উইনস দ্য রেস। আপনারা যদি ধৈর্যের সঙ্গে নিষ্ঠার সাথে পড়াগুলো আয়ত্ত করেন, প্রস্তুতি গ্রহণ করেন, ইনশাল্লাহ আপনাদেরকে আফসোস করতে হবে না। যেমনটি ছোটবেলায় বাচ্চাদেরকে শেখানো হয়, খরগোশ এবং কচ্ছপের দৌড়ে সবসময় কচ্ছপই জিতে যায়, কাজেই তাড়াহুড়ো করে খরগোশের মতো আফসোস না করে বরং কচ্ছপের মতো ধীর গতিতে চললে লক্ষ্যে পৌঁছানোটা খুব সহজ হয়।
আর দ্রুততা প্রিয়তা কখনোই কোনো ভালো অভ্যাস নয়। দ্রুততা প্রিয়তা এই বিষয়টি যার মধ্যে থাকে তিনি সবসময় ক্ষতিগ্রস্তই হন, যা খুব দ্রুত পাওয়া যায় তা খুব দ্রুত হারিয়েও যায়। অনেক কথা বলে ফেললাম বন্ধুরা, আশা করি আপনারা ধৈর্যের সাথে আপনাদের প্রস্তুতি নেবেন। ইনশাল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে। ইনশাল্লাহ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে প্রেস করে দেবেন। আবারও আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করছি এবং আশা করছি, দোয়া করছি যে আপনারা ধৈর্যের সঙ্গে আপনাদের প্রস্তুতি গ্রহণ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই মহামারীর সময় ঘরে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।